আমাদের ব্যাংকের অফিসাররা এখন সবাই অস্থির। তারা কাজ করছে কিন্তু নিজের জীবনের নিরাপত্তা যুদ্ধ যেখানে থাকবে না সেখানে কাজের কিছুটা হলেও বিঘ্ন ঘটবে। সুতরাং সবাই যাতে সুন্দরভাবে কাজ করতে পারে মন দিয়ে প্রত্যাহার দিয়ে দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনা হোক। আমরা দ্রুত সময়ে আসলে শাস্তির যেন হয় এটা চাচ্ছি, অচিরেই আসামি যেন ধরা পড়ে এটাই হচ্ছে আমাদের মানে এই মুহূর্তে সবচেয়ে বড় চাওয়া। কারণ দুদিন হয়ে গেল, আমরা জানি শনিবার বিকালে এটা ঘটেছে, আজকে হচ্ছে মঙ্গলবার, এখন পর্যন্ত আমরা প্রশাসনের কোনো ধরনের হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না, আসামি ধরাছোঁয়ার বাইরে চলে আছে। যদি আমরা জানি কারা করেছে, কিভাবে করেছে, কেন আসামি ধরা পড়ছে না, এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আসামিকে ধরা এবং তার যিনি চলে গিয়েছেন ওনাকে তো আর ফিরে পাবো না, আসামির আমরা দ্রুততম শাস্তির ব্যবস্থা চাচ্ছি, সর্বোচ্চ শাস্তি হবে এটাই আমরা কামনা করছি। হত্যাকারীদেরকে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এরকম অতীতেও আরও বিভিন্নভাবে এই পরিবহন সেক্টরের শ্রমিক নামধারী গুন্ডাদের হাতে মানুষ প্রতিনিয়ত নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে, সিলেট শহর থেকে অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদ করতে হবে। আমাদের দাবি হলো অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক যারা পিটিয়ে হত্যা করেছে, এবং সিলেট শহর থেকে সিএনজি স্ট্যান্ডগুলো তুলে নেওয়া হোক।